কখনো সূর্যস্নাত বিস্তীর্ণ তৃণভূমি, কখনো বা তুষারের চাদরে মোড়ানো প্রকৃতি, আবার যেদিকে চোখ যায় সারি সারি পাইনের বন, গোবি মরুভূমির চোখ ঝলসানো রূপ আর চীনের মহাপ্রাচীর। প্রকৃতির এত চমৎকার মিলন মেলার দেখা মিলবে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ভ্রমণের মাধ্যমে। দীর্ঘ এই রেলপথের যাত্রাকালে দেখা মিলে অপরূপ সুন্দর কাল্পনিক সব চিত্র, যেন মনে হয় কোনো এক রূপকথার রাজ্য। এই রেলপথ এমনই এক পথ, এখানে একবার ভ্রমণ করলে বলা হয় আপনি পৃথিবীর সব রূপ দেখে ফেলেছেন। ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে নেটওয়ার্ককে বলা হয় পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে নেটওয়ার্ক। এই রেলওয়ে রাশিয়ার দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চল সাইবেরিয়ার সাথে মস্কোকে যুক্ত করেছে। রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত দীর্ঘ এই রেলপথ পাড়ি দিতে সময় লেগে যাবে 7 থেকে 8 দিন। এই রেলপথটি মোট 8টি টাইম জোন অতিক্রম করেছে। আজকে আমরা জানব ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে সম্পর্কে। চলুন তবে শুরু করা যাক। পৃথিবীতে সর্বপ্রথম আধুনিক রেল যোগাযোগের গোড়াপত্তন করে ব্রিটিশরা। সর্বপ্রথম 1825 সালে আধুনিক রেলপথের যাত্রা শুরু হয়। রেল যোগাযোগের সময় সাশ্রয়ী ও আরামদায়ক হওয়ার কারণে কিছুদিনের মধ্যেই তা বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই ধারাবাহিকতায় 1870 সালে পৃথিবীর ষষ্ঠ দেশ হিসেবে রাশিয়াতে রেলওয়ের প্রচলন শুরু হয়। সম্রাট প্রথম নিকোলাসের বাড়ি থেকে শুরু করে পাভলোস্কি পর্যন্ত এই রেলপথটি দৈর্ঘ্য ছিল 27 কিলোমিটার। তৎকালীন সময়ে সাইবেরিয়ান অঞ্চল রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্গম ও প্রতিকূল আবহাওয়া হওয়ার কারণে, পাশাপাশি দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে এই অঞ্চলের সাথে দেশের বাকি অঞ্চলের সংযোগ বাধাগ্রস্ত হতো সবসময়। এই সমস্যা দূরীকরণের লক্ষ্যে 1891 সালে রাশিয়ান মন্ত্রিসভা একটি ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে তৈরির অনুমোদন দেয়। প্রতিকূল আবহাওয়া হওয়ার কথা চিন্তা করে এই রেলওয়ের কাজকে 3 ভাগে ভাগ করে শেষ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। সে বছরের মে মাসেই শুরু করা হয় এই রেলপথের নির্মাণ কাজ। এই রেলপথের দৈর্ঘ্য 9,289 কিলোমিটার, যা দুটি শাখার মাধ্যমে চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়াকেও যুক্ত করেছে। প্রতিনিয়তই এর বর্ধিতকরণ এর কাজ চলছে। বর্তমানে এটি ভ্লাদিভস্তক থেকে আরো 152 কিলোমিটার বর্ধিত হয়ে ভ্লাদিভস্তকের সাথে নাখোদকা পোর্ট স্টেশনকে সংযুক্ত করেছে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথের প্রধান লাইন থেকে দ্বিতীয় আরেকটি রেলপথ ট্রান্স মাঞ্চুরিয়ান শাখা সাইবেরিয়ার সাথে চীনের মাঞ্চুরিয়া ও বেইজিংকে যুক্ত করেছে। বৈকাল হ্রদের 1,000 কিলোমিটার পূর্বে অবস্থিত তার্সকায়া থেকে শুরু হয়ে ট্রান্স মাঞ্চুরিয়ান দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে গিয়ে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রবেশ করেছে, যেখান থেকে একটি রুট বেইজিংকে যুক্ত করেছে। এই রুটটি চীন থেকে পুনরায় বের হয়ে ভ্লাদিভস্তকের উত্তরে আবার সাইবেরিয়া এসে সংযুক্ত হয়েছে। এই রেলপথটি তৈরি করতে গিয়ে চরম প্রতিকূল আবহাওয়ার কাছে কঠিন পরীক্ষা দিতে হয়েছিল নির্মাণ শ্রমিকদের। ট্রান্স সাইবেরিয়ান রেলপথের তৃতীয় সংযুক্ত রেল লাইনটি ট্রান্স মঙ্গোলিয়ান রেলওয়ে, যা বৈকাল হ্রদের পূর্ব উপকূল থেকে শুরু হয়ে মস্কোর সাথে মঙ্গোলিয়া হয়ে চীনের বেইজিংকে যুক্ত করেছে। মূল রেল লাইনের কাজ সমাপ্ত হওয়ার প্রায় 5 দশক পরে 1991 সালে চতুর্থ একটি রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথে যুক্ত হয়, যা বৈকাল আমুর মেইন লাইন নামে পরিচিত। এই লাইনটি বৈকাল হ্রদ থেকে 100 মাইল পশ্চিমে তাই সেতু থেকে শুরু করে বৈকাল হ্রদ ও তার সর্বোত্তরের অঞ্চলসমূহকে সংযুক্ত করেছে। এই রেলপথটি আমুর নদী পার হয়ে তাতার সমভূমিতে এসে শেষ হয়েছে। এছাড়া 2011 সালে ট্রান্স সাইবেরিয়ান রেলপথের খাসান অঞ্চল থেকে একটি ট্রেন উত্তর কোরিয়া প্রথম যাত্রা করে। প্রকৃতির নিষ্ঠুরতা আর প্রতিকূলতাকে উপেক্ষা করে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে 2টি মহাদেশের উপর দিয়ে গেছে। এই রেলপথটির 81 ভাগ অংশই রয়েছে এশিয়া মহাদেশে আর বাকি 19 ভাগ ইউরোপে। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ভ্রমণকালে দেখা মিলবে মোট 87টি শহরের এবং 16টি বড় নদীর, এছাড়া ছোট বড় শত শত মাঠ আর প্রকৃতির নানা রূপ তো আছেই।
বর্তমানে রাশিয়ার পরিবহনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে। এই রেলওয়ে দিয়ে প্রতি বছর 2 লক্ষাধিক কন্টেইনার পরিবাহিত হচ্ছে, যা রাশিয়ার মোট কন্টেইনার পরিবহনের 30%। বর্তমানে রাশিয়া ও চীনের মধ্যে পণ্য পরিবহনে এই রেলপথ অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।